মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার ব্যাগ কলকাতা ঢোকার আগে কেউ নিয়ে কেটে পড়েছে। চলো নামুন, নামুন নিচে, নামুন নিচে। এখানে বাথরুমে যেতে গেলে পয়সা লাগে, 2 টাকা দিন আর বড় হলে 5 টাকা। আমার কাছে তো টাকা নেই। 2 টাকা নেই, ইয়ার কি হচ্ছে? বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি, ট্রেনে না আমার ব্যাগটা চুরি হয়ে গেছে, আমার কাছে 1টা টাকাও নেই। আমার শরীরটা খুব খারাপ লাগছে দিদি, আমাকে একটু যেতে দিন না। আরে দাঁড়া, কোথায় আছো? বললাম না পয়সা ছাড়া ভেতরে যাওয়া যাবে না। বেরো বেরো দিদি, শরীরটা সত্যি খুব খুব খারাপ লাগছে, একটু যেতে দিন না দিদি। বললাম তো পয়সা ছাড়া ভেতরে যাওয়া যাবে না, তুমি এখান থেকে বেরো, বেরো বলছি, বেরো বেরো বেরো। আপনি কেমন মানুষ বলুন তো, 2টা টাকার জন্য একটা মানুষকে বাথরুমে যেতে দিচ্ছেন না? দাঁড়ান, আমি আপনাকে 2টা টাকা দিচ্ছি, আপনি ওনাকে বাথরুমে যেতে দিন। এনি বাবা দাও দিদি, আপনি যান, ভগবান আপনার মঙ্গল করবেন। ঠিক আছে, আপনি যান। কি রে প্রিয়া, আর আরে কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? ওদিকে চল, ট্রেন ছেড়ে দেবে তো। ওই মেয়েটা না বড় বিপদে পড়েছে, ওর কাছে মনে হয় টাকা পয়সাও নেই, যদি কোনোভাবে পুলিশের সাথে যোগাযোগ করে দিতে পারতাম। ব্যাস, এলেন আমাদের মা মমতাময়ী টেরেসা। এই তুই চল তো, চল এখানে তাড়াতাড়ি চল। ও কি বাচ্চা, ও ঠিক নিজের ব্যবস্থা নিজে করে নেবে। চল তুই, তুই চল তো, চল 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 চল। এখানে এত লোক, কোন দিকে যাব? ব্যাগ ছাড়া আমি কি করি এখন? ফিরে যাবার তো টাকা নেই, কি করব? দাদা, আপনি বিনোদকে চেনেন? বিনোদকে? হ্যাঁ হ্যাঁ, আমি তো বিনোদকে চিনি, কিন্তু আমি তো 3 জন বিনোদকে চিনি। তুমি ঠিক কোন বিনোদকে খুঁজছো বলো? হাতিবাগানের বিনোদ। হাতিবাগানের বিনোদকে তুমি শিয়ালদায় খুঁজছো? আপনি তো বললেন বিনোদ দাদাকে আপনি চেনেন, আমাদের ওখানে তো সবাই সবাইকে চেনে। আপনাদের শোনো বোন, এটা হচ্ছে কলকাতা শহর, তুমি পুলিশের কাছে যাও, আর পথে ঘাটে এইভাবে ঘুরে বেরিও না, বিপদ আপদ হতে পারে। আর কি বিপদ হতে বাকি রয়েছে? পথে ঘাটে ঘুরে না বেরালে আমার উপায় বা কি? কি নাম বললেন ওই জায়গাটার দাদা? আপনি এই জায়গাটার নাম কি বললেন যেন? এটা হচ্ছে শিয়ালদা কোলে মার্কেট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।